মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেন। তিনটি অভিযোগে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে বহাল রাখা হয়। অপর একটি অভিযোগে 20 বছরের সাজাও বহাল রাখা হয় আর 5 বছরের সাজার একটি অভিযোগ থেকে আজহারুলকে খালাস দেওয়া হয়। আসামি পক্ষের আইনজীবী বলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হবে। অন্যদিকে রায় সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, তার বিরুদ্ধে গঠন করা 6টি অভিযোগের মধ্যে 5টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। একজন সাক্ষী বলেছেন যে তিনি 7 কিলোমিটার দূর থেকে ঘটনা দেখেছেন, আরেকজন বলেছেন তিনি 3 কিলোমিটার দূর থেকে দেখেছেন। এই ধরনের সাক্ষী, আরেকজন সাক্ষী বলেছেন তিনি আজহারুল ইসলামের ক্লাসমেট ছিলেন। অথচ আজহারুল ইসলাম সাহেব 1968 সালে কারমাইকেল কলেজ থেকে বের হয়ে যান আর ওই সাক্ষী 1970 সালে কলেজে ঢুকেন। সুতরাং ক্লাসমেট হওয়ার এই বক্তব্যটি তার মিথ্যা। এইভাবে প্রত্যেকটি সাক্ষ্য আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে রয়েছেন রিপোর্টার আহমেদ সারোয়ার, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সারোয়ার, আপিল বিভাগের রায় সম্পর্কে বিস্তারিত জানাবেন। বিপাশা, আজকে 9:05 আপিল বিভাগের প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগের যে বেঞ্চে শুনানি হয়েছিল এই মাইটিএম আজহারুল ইসলামের আজহারের হাই ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে যে আপিল শুরু হয়েছিল সেটার রায় হয়েছে আজকে। এই রায়ে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে 3টি অভিযোগে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। সেই 3টি অভিযোগ হচ্ছে ঝাড়ুয়ার বিলে 1400 মতো নিরীহ লোককে হত্যার অভিযোগ, বদরগঞ্জের এবং রংপুরের বদরগঞ্জের ধাপপাড়ায় 15 জনকে হত্যার অভিযোগ, এবং এছাড়া এই রংপুরে কারমাইকেল কলেজের অধ্যাপকদের হত্যা এবং একজন মহিলাকে ধর্ষণের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ট্রাইব্যুনাল থেকে। সেটা সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে, অর্থাৎ 4 জনের মধ্যে 3 জনই এই একই মত দিয়েছেন যে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল রাখা যায়, সেই হিসাবে মৃত্যুদণ্ড বহাল রয়েছে। আর এছাড়া তার বিরুদ্ধে আরও 2টি অভিযোগ ছিল। একটি হচ্ছে 25 বছরের একটি সাজা হয়েছিল, সেখানে এই নারীদেরকে ধর্ষণের জন্য পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ ছিল, সেটাতে খালাস দেওয়া হয়েছে। এবং আরেকটা অভিযোগ ছিল 5 বছরের সাজা দেওয়া হয়েছিল, সেটাতে সর্বসম্মতিক্রমে তাকে খালাস দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আসামিপক্ষের আইনজীবীরা আমাদেরকে আজকেও বলেছেন যে তারা আসলে এই রায়ে একটু কিছুটা অবাকই হয়েছেন, কারণ যেই সাক্ষীগুলো দেওয়া হয়েছিল আজহারের বিরুদ্ধে তারা কেউ 4 মাইল দূরে, কেউ 5 মাইল দূরে থেকে শুনেছে, এবং একজন সাক্ষী দিয়েছে যে তিনি আজহারের সহপাঠী ছিলেন তিনি। এবং আসামিপক্ষের আইনজীবীরা বলছেন যে সেই সাক্ষী স্বাধীনতার পরে কারমাইকেল কলেজে ভর্তি হয়েছেন, কিন্তু 68 সালের আগেই এটিএম আজহার কারমাইকেল কলেজ থেকে বের হয়ে গেছেন। এই ধরনের সাজা দিয়ে আপিল বিভাগ বহাল থাকাকে তারা আসলে কিছুটা অবাক হয়েছেন। এখন তারা পূর্ণাঙ্গ রায় পেলে এটিএম আজহারের সাথে কথা বলে রিভিউর ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। তবে এটা একটা সর্বসম্মতি তাদের আইনজীবীদের একটা সিদ্ধান্তই আছে যে এর আগে অন্য এগুলো তো তারা আপিল করেছেন, রিভিউ করেছেন, এবং তারা এটা তো রিভিউ করবেন। তবে এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষের কোনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং পাইনি, কারণ এখন জানেন যে আপিল বিভাগ চলছে। 11টার সময় আপিল বিভাগের যখন ব্রেক হবে তখন অ্যাটর্নি জেনারেল আসলে আমরা তার বক্তব্য জানতে পারবো। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ। সারোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাইকোর্ট থেকে বিস্তারিত জানাচ্ছিলেন রিপোর্টার আহমেদ সারোয়ার।